ভালো লাগে লাল লাল পাড়, দেখুন একে অপরের পেছনে ছুটে বেড়াচ্ছে, কে কার পেছন ধরবে, এই সবই মানে এদের পরিকল্পনা। এই যে 17 লেজের পায়রাটা, এই পায়রাটা অনেক বাচ্চা দিয়েছে, অনেক। রানী ক্ষেত হয়েছিল, একটা মারা গেছে। ওই দেখুন স্কুলে 100 মিটার দৌড় হয় না, এই পায়রা দুটো দৌড় করছে, এই যে এই পায়রা দুটো জোর। দেখুন শুধু ডগরটা দেখুন, ওই সবজে গলার পায়রাটা, দু তিনটে পায়রা আবার উড়ে গেল। এই যে তুই খাবি না, ধর তোকে ছাড়া খাবো নাকি আমি, একবারে একসাথে খাবো দুজনে। বন্ধুরা আমাদের কবুতরগুলোকে আপনাদের কেমন লাগে, ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দেবেন, এদের জন্য, আমার জন্য নয়, এদের জন্য দেবেন। যদি ভালো লাগে তাহলে এদের জন্য কমেন্ট করবেন, আমার জন্য নয়। আর যদি এদের ভালো লাগে তাহলে এদের জন্য এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের চ্যানেল সোনুস পিজন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, এরা কিন্তু অবলা জীব প্রাণী, কি বলে ফেললাম আমি জানি না, যাই হোক এদেরকে ভালোবাসা দিলে রিটার্ন ভালোবাসাই পাওয়া যায়, বেইমানি পাওয়া যায় না, তাই জন্য বেশিরভাগ সময় আমরা এখানেই কাটাই, আমি আর সোনু দুজনেই। কি সুন্দর ওই পায়রাটা দেখুন, ডাম গামলার ওপর উঠে বসে আছে, কি ভালো লাগে আমার এইসব। ওই যে ওই পায়রাটা কাঠি টানছে, আমার বাবলি সোনা, ওই যে দৌড়াচ্ছে, চুং 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 করে দৌড়াচ্ছে, দেখুন কি ভালো লাগে। ওই দেখুন টুং টুং করে দৌড়াচ্ছে, বাবলি উঠে গেল উপরে, আমি ওই বাবলির কথা বলছি। কিন্তু ওইখানেও আবার রেস হচ্ছে, ওই যে ওই আবলুকটার পেছনেও ম্যাড্রাসটা রেস দিচ্ছে, দেখুন কাকে ছেড়ে কার দিকে ক্যামেরা করব, চারিদিকে ওই যে এখানে তো দ্বন্দ্বই বেঁধে গেছে, ওই দেখুন ওই দেখুন কি রগল লাগে, কি মজা লাগে, আমার তো বিশাল মজা লাগে। ওই যে সব ওপরে বসে আছে, এখানেও দৌড় হচ্ছে, ওই যে মিটারকে মিটার মাইলকে মাইল এরা হেঁটে বেড়ায়, এই যে দেখুন দেখেছেন। হ্যাঁ আমি তোদের কথা বলছি, আমার দিকে ঘাড় ঘুরিয়ে দেখার কিছু নেই, ঠিক আছে, কিচ্ছু নেই। ওইদিকেও রেস হচ্ছে, মানে কোন দিকে ক্যামেরা ঘুরাবো সেদিকেই রেস। ওই দেখুন ওই দেখুন ওই দেখুন টুং 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 করে রেস হচ্ছে, আর কি মজা লাগে আমার, তো পিঁপড়া এইদিকেও রেস। এই দেখুন এই আবার কি বলে, এই যে কল্লু ডন হু ডন, এই দেখুন মিটারকে মিটার দৌড়। আজকে রোদটা না ভীষণ পিছে লাগছে, কেন কি চড়া রোদ উঠেছে, অনেকদিন বৃষ্টি হয়েছে না, ওই জন্য চড়া রোদ। ওই দেখুন আমার বাবলি দৌড়ায় টুং 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 টুং, এইদিকে কালু দৌড়ায় শেরুর পেছনে, ওই দেখুন টুং 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 টুং। আচ্ছা আপনাদের কাকে বেশি ভালো লাগে, সাদা পায়রা না কালো পায়রা, আমাকে জানাতে পারেন আপনারা কমেন্ট করে। আমার তো বেশি ভালো লাগে সাদা পায়রাগুলো, মানে অপূর্ব সুন্দর লাগে। ওই যে আমার বাবলি আছে দেখুন, আমার বাবলি ওইদিকে চলে গেছে, ওই যে বাবলি আপনারা কি দেখতে পাচ্ছেন, বাবলি গা চুলকাচ্ছে। সবাই দৌড়াচ্ছে, মানে এই জানুয়ারি মাসে স্কুলে রেস হয় না বন্ধুরা, এই আমাদের বাড়িতেও এই সোনুস পিজনও রেস হচ্ছে, যার কারণে এরা একে অপরকে পেছনে দৌড়াচ্ছে, যে বেশি জিতবে আজকে তাদের জন্য ধান আনবো। আজকে আমরা ধান আনতে যাব বন্ধুরা সেই কৃষ্ণনগর, আমরা ওখানে আজকে ধান আনতে যাব, ওখানে ছোট দানার ধান আছে যেগুলো গলায় আটকাবে না, সেই রকম ধান আনবো। টাকাটা একটু বেশি কিন্তু কি করা যাবে, পায়রার জন্য আমরা সব করতে পারি, সব মানে সব, মানে আমরা সংসারের অর্ধেকটা টাইমই ওদের পেছনে দিয়ে দিই, আমি আর সোনু দুজনেই, একটু রান্না করেই আমরা মানে ওখানে ওদের পেছনে টাইম দিয়ে দিই, বেশিরভাগ সময়টা আমি ওদের সাথেই আমরা কাটাই দুজনে। ওই দেখুন এরা আবার কি ভয় পেলো কে জানে, আমার পায়রাগুলো যে এত ভীতু মানে বলার বাইরে।
বাবারে কি রোদ, পুরো গরমকালে রোদ দিয়ে দিয়েছে। না রে শোনো, আজকে তুই আমাকে ঘুষি মারলি তাই তো, এই রিটার্ন বদলা তোর ওপর নেবো আমি, দেখিস খানে তখন কোথায় যাস কি করিস। আজকে কিন্তু সব পায়রাগুলোকে আপনাদের দেখিয়ে দিলাম বন্ধুরা ভালোভাবে। উরে বাবারে হুমড়ি খেয়ে পড়েছে, হায় ভগবান, ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। তো বন্ধুরা আপনাদের যদি আমাদের কোনো পায়রা ভালো লাগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন, যার কমেন্টে বেশি লাইক পড়বে সেই পায়রাটা তাকে ফ্রিতে দিয়ে দেব, কথা দিলাম। আপনারা জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।